Hi friends, good morning. Welcome to my channel, Simi's Blog. তোমাদেরকে আরো একবার স্বাগত আর সবাইকে অনেক 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 থ্যাংক ইউ আর অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে, কারণ আজকে একটু হ্যাপি আছি, কারণ আজকে আমার 1K সাবস্ক্রাইবার পূরণ হয়েছে। তো সবই তোমাদের জন্যই হয়েছে, তা তোমরা এইভাবে একটু পাশে থেকো আমার, আর আমিও সবারই পাশে আছি। তো যারা আমাকে ভালোবেসে ফ্রেন্ড করেছ বা আমার ভিডিও দেখেছ, তো তাদেরকে অনেক 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 থ্যাংক ইউ আর অনেক অনেক ভালোবাসা। তো সেই জন্য সকালে ভাবলাম যে তোমাদেরকে একবার জানাই, তো তার জন্যই। আর একটা কারণ হচ্ছে, দেখো সেই জন্য সেই খুশিতে দেখো আমি নতুন কাপ বার করেছি, এই দেখো। তো সুন্দর লাগছে না কাপগুলো দেখতে? এখানে লেখা আছে কফি, বাট খাচ্ছি আমি লাল চা। তো আসলে আমি যে দুটো কাপে কাপটা খেতাম, তো সেই কাপটা ফেটে গেছে কোনো কারণে, তো তার জন্য আর অনেক দিন হয়ে গেছে, প্রায় 1.5 থেকে 2 বছর। তো তার জন্য ভাবলাম এখন তো আমাদের এখানে গরম পড়ে, যখন মেলা হয় মার্চ মাসে, তখন এরকম এই কাপগুলো কিনেছিলাম, ওই কাপগুলো। তো ওই কাপগুলো তো নষ্ট হয়ে গেছে, ফেটে গেছে বললাম। তো বহরমপুর মেলাতেই ভাবছি কিনবো, বহরমপুর মেলাতে ভালো ভালো ডিজাইনের পাওয়া যায়, এখনও তো শপিং মলেও পাওয়া যায়, বাট আমি বহরমপুর মেলাতেই কিনবো বলে ঠিক করেছি। তো তার জন্য আপাতত এখন এই কাপগুলো আরও এক্সট্রা কিনে রেখেছিলাম কফি খাওয়ার জন্য। তো আর আমি বুঝতে পারছি, আর তোমরা তো জানোই আমি কতটা চা খাই, আপনি এক গ্লাস চা খেয়ে নিই ধরুন। তো আমি একটু বেশি চিনি খাই, তো তার জন্য বাড়িতে সবাই একটু চিনি কম খায়, তো আমি যার জন্য এক্সট্রা করে চিনি দিয়ে চিনিটা গুলে নিয়েছি। তো তার জন্য আর এখানে আছে বিস্কুট। তো কেমন হয়েছে তোমরা কাপ দুটো একটু জানিও, আর আমি একসঙ্গে দুটো কাপ কিনেছিলাম, এই যে একই একই আমাদের দুজনের জন্য, আর ওগুলোও ছিল একই একই, এবার ভেঙে গেছে তার জন্য ইয়ে হয়ে গেছে। তো এবারে যাবো দেখে কিনে নিয়ে আসবো ভাবছি, তো যখন দেখি মেলা যেতে না বসে, বুঝতে পারছো কোভিডের জন্য তো সব মেলা ক্যান্সেল করে দিল, বই মেলা বলো এই মেলা বলো সবই। তো যদি না বসে তাহলে আমি এখানে শপিং মলে মোহন হলে পাওয়া যায় অনেক, দেখেছি আমি, কিন্তু ভালো করে দেখতে হবে যাদু এরকমগুলো আছে কিনা। তো তখন গিয়ে কিনে নিয়ে আসবো আমাদের দুজনের জন্য, মা আর বাবার জন্য। মায়ের কাপটাও ভেঙে গেছে একসঙ্গে কিনেছিলাম। তো দেখা যাক কবে যাওয়া যায়, বাজার তো যাবো যাবো করে যাওয়াও হচ্ছে না। তো তার জন্য তো আমার কাপ দুটো কেমন হয়েছে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই কাপগুলোর দাম একদমই বেশি না, এই কাপগুলোর দাম নিয়েছিল 30 টাকা করে, হ্যাঁ 30 টাকা করে। আর এমনি এমনি দোকানে আমি যে ব্ল্যাক কালারের কাপটা চা খেতাম, তো সেই কাপটা নিয়েছিল 60 টাকা করে, তো ডবল দাম দিয়েছে। সেই জন্য দোকানে দাম বেশি, কিন্তু মেলাতে দামটা কম, সেই জন্য আমি ওয়েট করে আছি যে মেলাতে কিনবো, যদি মোহন হলে কম দামে পাওয়া যায়, মানে ঠিক সেম সেই দাম। আমি তো আর এবারে টাকা তো আর গাছ না, এই যে এবারে শুধু শুধু এক্সট্রা টাকা দিতে যাবো, তো তার জন্য আমি ঠিক করেছি যে যদি পাওয়া যায় ঠিকঠাক দামে, বা 30 টাকা খুব জোর হলে 5 টাকা হয়তো বেশি দেবে, তো যদি নেয় তাহলে আমি কিনে নিয়ে আসবো, আর না হলে এটা তো এখন 1 মাস চালিয়ে দেবো, কারণ মার্চ মাসে মেলা বসার কথা। তো দেখা যাক তো কেমন হয়েছে কাপটা, ভালো লাগছে? তো চলো তাহলে আমি চা খেয়ে নিই, আর তোমরা সবাই চা খেয়ে নাও, আর এভাবে আমার পাশে থাকো।